দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে ডিজিটালাইজেশনের উপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ ব্যাপারে কথা বলেন তিনি। দ্রুত ডিজিটাল ব্যবস্থা তৈরিতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন তারা। যেমন ঢাকায় সরকারি কর্মকর্তাদের জন্য ই রিটার্ন পোর্টালের মাধ্যমে কর বিবরণী দাখিল বাধ্যতামূলক করা এবং বড় কর্পোরেশনগুলোকে ই রিটার্নে উৎসাহিত করা, ডিজিটালাইজেশন সম্পর্কে ব্যাপক সচেতনতামূলক প্রচার চালু এবং এনবিআরের এক দরজায় সব সেবা প্রকল্প ডিজিটালাইজেশনে এনে বিনিয়োগ পরিবেশ উন্নত করার সিদ্ধান্ত হয়। এছাড়া সরকারি সংস্থাগুলোর মধ্যে আন্তঃসংযোগ নিশ্চিত করা, একটি পূর্ণাঙ্গ ডিজিটাল রোডম্যাপ এবং ভূমি সংশ্লিষ্ট সেবার জন্য বাস্তবায়ন সময়সূচি ঠিক করার সিদ্ধান্ত হয়।